এখানে আপাতত আমরা শুরু করেছি 50টা বেড দিয়ে, যেখানে 20টা মহিলা বেড এবং 30টা পুরুষদের বেড দিয়ে আমরা শুরু করেছি আমাদের চলাটা। তারপরে যদি সেরকম পরিস্থিতি আমরা ব্যবস্থা করতে পারি তাহলে সেটা আরও বাড়ানোর চেষ্টা করব। এখানে বেসিক্যালি যেটা আমরা প্রথমে প্রোভাইড করার চেষ্টা করছি, অনেকেই আছেন যাদের বাড়িতে থেকে হোম আইসোলেশন সম্ভব নয়, সেটা যেন এটা যেন করতে পারে, এখানে আইসোলেশনে আসতে পারে, সেটার একটা ব্যবস্থা থাকছে। প্লাস 24 ঘন্টার জন্য 3 জন ডক্টর এবং 8 জন করে নার্স থাকছেন, প্লাস 15 জন ভলেন্টিয়ার থাকছে। প্রাইমারি লেভেলে যা যা ট্রিটমেন্ট করণীয় সেগুলো ট্রিটমেন্টগুলো করা হচ্ছে, প্লাস অক্সিজেন সাপোর্ট থাকছে। আর যাদের ধরুন এখন অবধি রিপোর্ট আসেনি, মানে তারা নেগেটিভ বা পজিটিভ কিছুটা আসেনি কোনো তাদের রিপোর্ট, কিন্তু তারা তাদের কোনো রকম প্রবলেম হচ্ছে, তাহলে তারা অন কল আমাদের ডক্টরদের সাথে সেটা কনসাল্ট করতে পারেন। এবং যদি তাদের অক্সিজেনের রিকোয়ারমেন্ট হয় তো আমরা নিচে একটা জায়গা রেখেছি, সেখানে একটা অক্সিজেন পার্লারের মতন, সেখান থেকে তারা সেটা নিতে পারবে। হ্যাঁ, বিধাননগর কর্পোরেশনের হেলথ ডিপার্টমেন্ট আমাদেরকে সাপোর্ট করছে। না, তারা রিপোর্টটা থাকবে, আমাদের একটা হেল্পলাইন নাম্বার থাকবে, সেই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে তারা এখানে অ্যাডমিট হতে পারেন।